গোপন সূত্রে খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ উদ্ধার করলো বহুমূল্যের বিভিন্ন চোরাই সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রচুর পরিমাণে চোরাই মাল উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। পুলিশের সূত্রে খবর, বুধবার রাতে শান্তিপুর থানার পুলিশ খবর পায় শান্তিপুর জাতীয় সড়ক সংলগ্ন একটি গোডাউনে চোরাই মাল মজুত করে রাখা রয়েছে। এরপরে অভিযান চালিয়ে প্রায় 15 লক্ষ টাকার মাল উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম ভরত দাস, তারক সরকার, অভিজিৎ বিশ্বাস। এরা প্রত্যেকেই শান্তিপুর থানা এলাকার বাসিন্দা। কে বা কারা এই চক্রের সাথে যুক্ত এবং কোথা থেকে এই চুরি করে ওই পণ্য ওখানে মজুত করা হয়েছিল তা জানতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। বৃহস্পতিবার ধৃত 3 জনকে রানাঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ। যে প্রচুর বেআইনি বিভিন্ন ধরনের মাল আইটেম এখানে শান্তিপুরের বিভিন্ন এলাকায় রয়েছে, সেই হিসাবে শান্তিপুর থানা রেড করে এবং 67 রকমের চোরাই মাল সিজ করে এবং 3 জনকে অ্যারেস্ট করা হয়। এই মালগুলো সিজ করা হয়েছে, তো এর মধ্যে প্রচুর মাল আছে যেগুলো মানে যেটা হয় যে লরি বা ট্রাক থেকে এইগুলো নামিয়ে নেওয়া হয়, নামিয়ে নিয়ে এগুলো গোডাউন যাওয়ার করে একসময় বিক্রি করে দেওয়া হয়। তো সেই মালগুলোই আমরা ধরেছি, সিজ করেছি শান্তিপুর থানা। তো এইটুকু কি কি মাল আছে স্যার? বিভিন্ন রকমের আইটেম আছে, ইলেকট্রনিক্স আইটেম, ইলেকট্রিক্যাল আইটেম, তারপরে তেল থেকে শুরু করে কাপড়, এই টাইপের আইটেম। আনুমানিক বাজার মূল্য কত হবে? আনুমানিক বাজার মূল্য ওইভাবে তো বলা যায় না, ভ্যালুয়েশন আমরা এখনো করি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।